নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই ড্যাবিগ্লো ট্যাবলেট নিয়ে। এই ট্যাবলেটটি কীভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, এই মেডিসিনটির সাথে কোন কোন মেডিসিন ব্যবহার করা যাবে না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নি। তো সো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে ড্যাবিগ্লো ট্যাবলেট। ড্যাবিগ্লো 110 মিলিগ্রাম, 150 মিলিগ্রাম, 75 মিলিগ্রাম এরকম মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো ফ্রেন্ড, এর মধ্যে দেওয়া আছে ড্যাবিগ্লোটান দেওয়া আছে 110 মিলিগ্রাম। এই উপাদানটা দিয়ে মেডিসিনটি তৈরি করা হয়েছে। এটি সান ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি দু একটা মেডিসিনের নাম দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, আপনারা দেখে নেন। এগুলো সবই একই এবং সেম। এর মধ্যেও দেওয়া আছে ড্যাবিগ্লোটান 110 মিলিগ্রাম। এটি দাম করেছে 148 টাকা, এর দাম করেছে 148 টাকা। এটি ব্যবহার করা হয় রক্ত জমাট বাঁধা, সেখানে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখে নেন। এই যে এরকম পায়ের হাঁটুতে রক্ত জমাট বেঁধে গেছে এবং সেখানে টান ধরেছে বা ব্যথা আছে, সেই জায়গাতেও ডাক্তারবাবুরা এই রক্ত জমাট বাঁধাতেও এই ট্যাবলেটটি, এই ডেবিগ্লো ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন এবং পেশেন্টের খুব ভালো কাজ হয় এই ড্যাবিগ্লো ট্যাবলেটটি ব্যবহার করে থাকে। এছাড়া যদি কোনো পেশেন্টে দেখা যাচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নেন স্ক্রিনের মধ্যে, এরকম মাথার মধ্যে রক্ত জমাট বেঁধে গেছে এবং সেখানে স্ট্রোকের সম্ভাবনা আছে, সেই সব পেশেন্টের ক্ষেত্রেও স্ট্রোক কমাতে, যাতে ভবিষ্যতে স্ট্রোক না হয় বা রক্ত জমাট বাঁধা থাকে, সেই সব পেশেন্টের ক্ষেত্রে এই ড্যাবিগ্লো ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো পেশেন্টের পালমোনারি এম্বোলিজম দেখা যায় এবং সেখানে শিরা বা পাতে ধমনীতে সেগুলো মোটা হয়ে যায়, ফুলে যায়, সেখানে ব্যথা যন্ত্রণা করে, তখনও ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। ফুসফুসে অনেক সময় দেখা যায় রক্ত জমাট বাঁধা হয়ে যায়, তখনও এই ড্যাবিগ্লো ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এটি সাধারণত বেশি ব্যবহার করা হয় রক্ত জমাট বাঁধার ক্ষেত্রেই এই ড্যাবিগ্লো ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যেমন 18 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে, গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে, লিভার বা কিডনি সম্বন্ধীয় যদি কোনো সমস্যা থাকে বা যদি কোনো পেশেন্টের রক্ত পড়ার সমস্যা আছে, সেই সব পেশেন্টের ক্ষেত্রে এই ড্যাবিগ্লো ট্যাবলেটটি ব্যবহার করার আগে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন মেডিসিনের সাথে ব্যবহার করা যাবে না। যেমন হচ্ছে ওয়ারফ্রিন ট্যাবলেট, ফিনেন্টুইন ট্যাবলেট, কার্বামাজোপাইন ট্যাবলেট, হেপারিন ট্যাবলেট, সাইক্লোস্পোরিন ট্যাবলেট, অ্যাসপিরিন ট্যাবলেট, এই জাতীয় মেডিসিনগুলোর সাথে এই ড্যাবিগ্লো ট্যাবলেটটি ব্যবহার করার সময় আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই ট্যাবলেটটি যেহেতু 75 মিলিগ্রাম, 110 মিলিগ্রাম, 150 মিলিগ্রাম মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, সেই জন্য এই ট্যাবলেটটি প্রত্যেক দিন একটি করে দিনে একবার খাবার পর ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন।
ডাক্তারবাবু, এই ট্যাবলেটটি দেখা গেছে 75 মিলিগ্রাম ট্যাবলেট দিনে দুবারও খাবার জন্য প্রেসক্রাইব করে থাকেন, সেটা পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে ট্যাবলেটটি যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে আমি বলবো এই ড্যাবিগ্লো ট্যাবলেটটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো সো ফ্রেন্ড, এই ড্যাবিগ্লো ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।